গ্রামের মধ্যে মাত্র 61,000 টাকা খরচ করে কিভাবে দুইটি বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম এবং একটি বারান্দা এবং আপনি এইভাবে এই একটি সুন্দর বাড়ি করতে পারবেন। আপনাদের আপনারা যারা 61,000 টাকা আছে তাদের জন্য আজকে আমার এই স্পেশাল ভিডিওটি, আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অনেকেই বলতে পারেন মাত্র 61,000 টাকা থেকে এই বাড়িটি হবে। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, 61,000 টাকা এটি একটি আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে। দেখেন ভাইয়া, এই বাড়িটি আপনি 5,00,000 টাকা খরচ করতে পারবেন, 3,00,000 টাকা খরচ করে করতে পারবেন, 2,00,000 টাকা খরচ করতে পারবেন, 1,00,000 টাকা খরচ করতে পারবেন এবং আমি যে সর্বনিম্ন হিসাবটি দিয়েছি 61,000 টাকা এই খরচটা দিয়েও আপনি এই বাড়িটি করতে পারবেন। এবং কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেব। আপনি মিস্ত্রি দিয়ে এই কাজটি করাতে পারবেন, মালামাল সহ এ টু জেড খরচ সহ আমি আপনাদেরকে সব কিছু, এই বাড়িটির বাহিরের দৃশ্য, বাড়িটিতে বাহিরে কী কী পাবেন এবং বাড়িটির ভিতরে রুম কী হবে, রুমের সাইজগুলো কত হবে, পার্ট টু পার্ট আমি সব কিছু আপনাদের সাথে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। এই জন্যই আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি এই মাত্র নতুন দেখছেন আপনাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আমাদের পরিবারের সদস্য, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই চমৎকার বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শুরু করছি। তো আপনারা দেখছেন যে এই বাড়িটির সামনেই রয়েছে একটি মেইন গেট রয়েছে এই বাড়িটি। এবং এই বাড়িটিতে জায়গা লেগেছে 29 ফুট 3 ইঞ্চি বাই 17 ফুট 3 ইঞ্চি জায়গা লেগেছে এই বাড়িটি করতে। আপনি যদি শতাংশ করেন 1% মতো জায়গা লেগেছে এই বাড়িটিতে এবং আপনার 504 স্কোয়ার ফিট জায়গা আছে, অর্থাৎ মোটামুটি 500 স্কোয়ার ফিট জায়গার মতো লেগেছে এই বাড়িটি করতে। এবং আপনারা দেখছেন এই বাড়িটিতে আপনার বারান্দা রয়েছে। বারান্দা আপনি প্রথমেই ঢুকেই পাবেন বারান্দা। বারান্দা হবে 10 ফুট বাই 4 ফুটের একটি বারান্দা। আপনি যদি 2 পার্ট করেন টোটাল হবে 20 ফুট বাই আপনার বারান্দা রয়েছে। এবং আপনি গেটটি দেখতে পাচ্ছেন, গেটটির চাইছে 6 ফুট বাই 5 ফুটের যে মেইন গেটটা রয়েছে এবং বারান্দাটা কিন্তু 4 ফুটের বারান্দা, অনেক বড় বারান্দা আর লম্বা যতটুকু জায়গা আছে 29 ফুট আপনার 3 ইঞ্চি টোটাল লম্বাই বারান্দা, আর আপনি চাইলে সেটি আলাদাও করতে পারবেন। এবং গেটটি হচ্ছে 6 ফুট 6 ইঞ্চি বাই 5 ফুট এবং বেডরুম রয়েছে, 2টি বেডরুম রয়েছে, 14 ফুট বাই 12 ফুট 2টি বেডরুম রয়েছে এই বাড়িটিতে। এবং বাথরুম রয়েছে, কিচেন রয়েছে, বাথরুমের সাইজ হচ্ছে 7 ফুট বাই 4 ফুট, কিচেন রয়েছে 7 ফুট বাই 4 ফুটের কিচেন রয়েছে। এবং এই বাড়িটির ভিতরে রয়েছে দরজা, যে দরজাগুলো দেওয়া হয়েছে 3 ফুট বাই 7 ফুটের দরজা আছে, আপনার মেইন দরজা আছে 2টি এবং কিচেনের দরজা আছে এবং বাথরুমের দরজা আছে 2.5 ফুট বাই 7 ফুট, কিচেন 3 ফুট বাই 7 ফুট। এবং আপনার যে উইন্ডো আছে আপনি দেখতে পাচ্ছেন, জানালাগুলো হচ্ছে 4 ফুট বাই 4 ফুট, যেহেতু হাফ বিল্ডিং সেক্ষেত্রে 4 ফুট বাই 4 ফুট, ফ্যান লাইট রয়েছে 1 ফুট বাই 1 ফুট এবং ভেন্টিলেটর আপনার রয়েছে, বিটটা করা হয়েছে 2 ফুটের উচ্চতায়, আপনারা দেখছেন 2 ফুট হাইট দিয়ে বিটটা করা হয়েছে, রেলিং করা হয়েছে 2.5 ফুট, তারপরে গ্রিল দেওয়া হয়েছে 4 ফুট 6 ইঞ্চি দেওয়া হয়েছে, লিনটেল আপনার যে লিনটেল করা হয়েছে 6 ইঞ্চি লিনটেল দিয়ে সেই আপনার গ্রিলটা বসানো হয়েছে। এরপর আপনার বারান্দার হাইট হচ্ছে 7 ফুট আর মূল গড়টা সেটার হাইট হচ্ছে 9.5 ফুট। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু টিনশেড আর যদি 7 হতো তাহলে হতো আপনার 10 ফুট। এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার অনেক চমৎকারভাবে কিন্তু এই বাড়িটি আপনার সৌন্দর্য দেখা যাচ্ছে এবং আপনার লাল বিভিন্ন ধরনের ইটের পয়েন্টিং কেটে লাল রং দিয়ে, রঙিন টিন দিয়ে এই বাড়িটি সাজানো হয়েছে। বাড়িটি কিন্তু দূর থেকে দেখতে একদম অনেক সুন্দর, গর্জিয়াস, আধুনিক, রুচিসম্মত অল্প জায়গার মধ্যে এই বাড়িটি। তো চলুন আমরা এখন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখি।
আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির ড্রয়িংটি 29 ফুট 3 ইঞ্চি বাই 70 ফুট আপনার 3 ইঞ্চি জায়গা। এই বাড়িটির যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িতে দুটি রুম যা রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক চমৎকারভাবে এই ড্রয়িংটি করা হয়েছে। 4 ফুট বাই আপনার বান্দারি দেখতে পাচ্ছেন, বান্দারি চলে আপনি অ্যাক্টিভ করতে পারেন, টোটালটাও বান্দা রাখতে পারেন। আমরা আপনাদেরকে সুন্দর করে সেপারেট করে দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মূলত আমার এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি। আপনি চাইলে আপনার মিস্ত্রিকে স্ক্রিনশট দিয়ে বা ডাউনলোড দিয়ে এই বাড়িটি আপনি ডিজাইনটি দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করি, ভিতরে ঘুরে ঘুরে আমরা দেখবো এবং তারপর আমরা কাজটা দেখবো। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন।